মিডিয়ার পৃষ্ঠপোষক দীর্ঘদিন ধরে যেই প্রবাসী পবিত্র মাহে রমজান উপলক্ষে সকুরি উপজেলাব্যাপী ইফতার ঈদ উপহার ফল বিতরণ ও বিভিন্ন মসজিদের মধ্যে অনুদান বিতরণ গজি চকরিয়া প্রবাসী ইউনিয়ন। এপ্রিলের 7 তারিখ শুক্রবার দুপুর 2:30টার দিকে চকরিয়া মহিলা কলেজের মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গিয়ে চকরিয়া প্রবাসী ইউনিয়ন বিভিন্ন মসজিদের অনুদান ফল ও ইফতারি বিতরণ সহ প্রায় 20 লাখ টাকার অনুদান দিয়ে এই প্রথম মাস। এই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেছে মোহাম্মদ এহসান চৌধুরী এবং পৃষ্ঠপোষক হিসেবে আছেন শফিল আলম বাহার। বিতরণ অনুষ্ঠানত অতিথি হিসেবে আছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাইদি, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ওসমান এবং সাংবাদিক মেজবাউল হক স্যার আরও উপস্থিত। প্রবাসী ইউনিয়ন পালন করতে যাচ্ছে, উনি বলেছেন ইফতার মাহফিল না করে গরিবদেরকে দেওয়ার জন্য, তাই আমি জুমার নামাজ পড়ে এখানে এসে বসে রয়েছি। আপনারা যারা এখান থেকে আজকে অনুদান নেবেন তাদের আগে এসেছি, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, ওনার কাজ করার জন্য, ওনার সেই হিসেবে ভলান্টিয়ারে কাজ করার জন্য আমরা এসেছি। আজকে আমরা ত্রাণ দিচ্ছি, ত্রাণের সংখ্যা আমরা বৃদ্ধি করেছি, শুধু ইফতার ইফতার সামগ্রী নিয়ে আমরা ছাগল বিতরণ করছি পালার জন্য, আমরা রোগীদেরকে ক্যান্সার রোগীদেরকে অনুদান দিচ্ছি, আমরা এই যে বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদকে অনুদান দিচ্ছি। আপনারা সিপ্লাস টিভি চট্টগ্রাম।